ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো, যে যার পরিবারের সাথে নিরাপদে আছো, সুস্থ আছো। অবশ্যই এটা ঠিক যে তোমাদের তো একটু মন খারাপ হয়ই ক্লাসের জন্য, পরীক্ষার টেনশনে, পরীক্ষার টেনশনের জন্য, লেখাপড়ার টেনশনের জন্য তোমাদের একটু তো মন খারাপ হয়ই। কিন্তু যেহেতু আমরা এরকম একটি অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য কেউ তৈরি ছিলাম না, অবশ্যই আমাদের এটা মেনে নিতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, বিপদ যত গভীরই হোক তার অবসান একদিন হয়ই। ইনশাআল্লাহ আমাদের এই অসুবিধার দিনগুলি কেটে যাবে, আমরা আবার তোমাদের নিয়ে খুব স্বাভাবিকভাবে ক্লাসরুমে ফিরে যাব। তোমাদের সাথে ক্লাস হবে, আড্ডা হবে, এবং তোমরা যে স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছ, ভালো মানুষ হওয়ার স্বপ্ন, ভালো চিকিৎসক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন অবশ্যই একদিন সফল হবে। কারণ তোমাদের সাথে তোমাদের বাবা মায়ের দোয়া, তোমাদের শিক্ষক শিক্ষিকার দোয়া সেটা রয়েছে, এবং আমরা যারা তোমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছি তারা সকলেই তোমাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত। তাই ঘাবড়ানোর কিছু নেই, ইনশাআল্লাহ এই বিপদের সময় কেটে যাবে। আমরা মন দিয়ে পড়াশোনার সাথে থাকব, একটা সময় এই বিপদ যখন কেটে যাবে তখন আমরা আবার আমাদের সেই স্বাভাবিক ক্লাসরুমে আবার আনন্দ উল্লাসে মেতে উঠব। তো আমার মনে হয় তোমরা একটু একটু করে চলে এসেছো। ডিয়ার স্টুডেন্টস, আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে হেমাটোলজি শুরু করেছিলাম, সেখানে প্রথমে ব্লাড সেল নিয়ে আলোচনা করেছিলাম, ব্লাডের কী কী সেল থাকে তাদের উৎপত্তি নিয়ে আলোচনা করেছিলাম, তার পরবর্তীতে আরবিসিকে নিয়ে আলোচনা করেছিলাম, আরবিসি ডিসঅর্ডারগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ল্যাব ডায়াগনোসিসে আমরা কীভাবে অ্যানিমাকে ডায়াগনোসিস করবো সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং তার পরবর্তীতে সে WBCK নিয়ে কথা বলেছিলাম, WBC ডিসঅর্ডার লিকুমিয়া নিয়ে কথা বলেছিলাম, ল্যাব ডায়াগনোসিসে কীভাবে তোমরা সহজভাবে করতে পারো সেটা নিয়ে কথা বলেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, সেই ধারাবাহিকতায় আজ আমি একটু প্লাটিনেট নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি আজকে হেমোরেজিক ডিসঅর্ডার এটা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলব। তো নিশ্চয়ই তোমরা প্রস্তুত, চলো একটু লেখাপড়া শুরু করি। প্রথমে হেমোরেজিক ডিসঅর্ডার এটা কি? আমি জানি এটার সাধারণ ধারণা তোমাদের রয়েছে, তারপর একটু বলে দিই। এটা হচ্ছে গ্রুপ অফ ডিসঅর্ডার্স। কি হয় এখানে? ক্যারেক্টারাইজ বাই অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড ডিউ টু ডিফেক্ট ইন মেকানিজম অফ হেমোস্টেসিস। তার মানে হচ্ছে যদি হেমোস্টেসিস মেকানিজমে কোনো ডিফেক্ট থাকে তাহলে সেখানে অ্যাবনর্মাল টেন্ডেন্সি হবে, ব্লিডিং টেন্ডেন্সি। এটাই হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের হেমোস্টেসিস কি বা নর্মাল হেমোস্টেটিক মেকানিজমটা কি এটা যদি একটু জেনে নিই তাহলে আমাদের পড়াশোনা করতে একটু সহজ হবে। চলো তাহলে নর্মাল হেমোস্টেটিক মেকানিজম যেটা সেটা সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা নিয়ে আসি। নর্মাল হেমোস্টেটিক মেকানিজম যেখানে ভাস্কুলার, প্লাটিলেট এবং কোয়াগুলেশন কম্পোনেন্ট, এই তিনটি জিনিস একটা কোঅর্ডিনেট ফ্যাশনে একইভাবে কাজ করবে। কেন কাজ করবে? অ্যারেস্ট দ্য ব্লিডিং, ব্লিডিংটাকে অ্যারেস্টের জন্য এই তিনটি জিনিস একত্রে কাজ করবে। তাহলে ভাস্কুলার, প্লাটিলেট এবং কোয়াগুলেশন কম্পোনেন্ট। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই বলেছি যদি এর কোথাও কোনো ডিফেক্ট ধরা পড়ে তাহলে অবশ্যই একটা অ্যাবনর্মাল টেন্ডেন্সি থাকবে ব্লিডিংয়ে, অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড। ধরা যাক ভাস্কুলারের কথা, যদি ভাস্কুলারে যদি কোনো যে কোনো কারণে যদি এন্ডোথেলিয়ার ইঞ্জুরি থাকে, এন্ডোথেলিয়ার ড্যামেজ থাকে, অথবা ক্যাপিলারি ফ্রাজিলিটিটা যদি বেড়ে যাচ্ছে, এই ধরনের যদি কন্ডিশন থাকে সেটা হতে পারে। আরেকটা বললাম প্লাটিলেটের কথা। হ্যাঁ, যদি প্লাটিলেটের কাউন্টটা অনেক কমে যায় কোনো কারণে, সেটা যে কোনো কারণে হতে পারে, কোনো ডিসঅর্ডারের জন্য প্লাটিলেটের কাউন্ট যদি কমে যায়, অথবা
দেখা গেল প্লাটিলেটের কাউন্ট ঠিক আছে বাট ফাংশনিং ডিফেক্ট আছে, সেটাও হতে পারে। কেন হতে পারে? প্লাটিলেটের যে রিসিপ্টর, মেমব্রেন যে রিসিপ্টর, সেখানে ডিফেক্ট থাকতে পারে, অথবা এনজাইম ডিফেক্ট থাকতে পারে প্লাটিলেটের, অথবা গ্রানুল যে সেটার ডিফেক্ট থাকতে পারে। এনি কারণ, যদি কোনো কারণে প্লাটিলেট সংখ্যায় ঠিক আছে বাট ফাংশনিং ঠিক মতো হচ্ছে না, তাহলেও থাকতে পারে অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড, এখানেও সমস্যা হতে পারে। আর একটা বললাম কোয়াগুলেশনের কথা, সেখানেও যদি যে ফ্যাক্টরগুলি আছে সেগুলির যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলেও হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, কথাগুলি একটু জটিল হয়ে যাচ্ছে না, এটা একদম সহজ জিনিস। হেমোরেজিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড, এটা কী কী কারণে হতে পারে? তিনটা কম্পোনেন্টের কথা বললাম, একটা ভাস্কুলার কথা বললাম, একটা প্লাটিলেটের কথা বললাম, একটা কোয়াগুলেশন ফ্যাক্টরের কথা বললাম। ভাস্কুলারের কথা বললাম, সেখানে কোনো যদি কোনো সমস্যা থাকে, এন্ডোথেলিয়াল ইঞ্জুরি থাকতে পারে, ড্যামেজ থাকতে পারে, অথবা ক্যাপিলারির কথা বললাম, তার ফ্রাজিলিটি যদি বেড়ে যাচ্ছে সে কারণে কোনো ডিসঅর্ডারের জন্য সেটা হতে পারে। প্লাটিলেটের কথা বললাম, তার কাউন্ট যদি কোনো কারণে কমে যায় সেটা হতে পারে, অথবা কাউন্ট ঠিক থাকলেও তার ফাংশনিং কোনো কারণে ডিফেক্ট হলো সেটার জন্য হতে পারে। কোয়াগুলেশন ফ্যাক্টরের কথা বললাম, সেখানে যদি কোনো কারণে ডিসঅর্ডারের যদি ডিফিসিয়েন্সি থাকে সেটার জন্যও হতে পারে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম হেমোরেজিক ডিসঅর্ডারের জন্য আসলে কোন জিনিসগুলি দায়ী এবং কোন জিনিসগুলিকে আমাদেরকে ফোকাস করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, হেমোরেজিক ডিসঅর্ডার কী জিনিস এবং এটা আসলে কিসের উপর নির্ভর করে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল। তো চলো একটু টাইপগুলি দেখি। আচ্ছা, টাইপগুলি হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট ডিফেক্ট, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। এর আগে যে কথাগুলি বলেছি, যে ধারণাটা তোমাদের সাথে শেয়ার করেছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো সেই আলোকেই এই টাইপগুলিকে আমরা বলতে পারি। তিনটা টাইপের কথা তোমাদেরকে বললাম, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট ডিফেক্ট, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। চলো একটি একটি করে একটু বোঝার চেষ্টা করি ভিতরের কথাগুলি। প্রথমেই ধরা যাক হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, এটা দুভাবে হতে পারে, এটা অ্যাকওয়ার্ড হতে পারে, কনজেনিটাল হতে পারে। অ্যাকওয়ার্ড ভাস্কুলার ডিফেক্ট হতে পারে, কনজেনিটাল ভাস্কুলার ডিফেক্ট হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাকওয়ার্ডের মধ্যে কী আছে দেখো, সেনাল পারপুরা, এটা সাধারণত ওল্ড এজে যে পারপুরাটা হয় সেটাকে আমরা বুঝে থাকি সেনাল পারপুরা। আর একটা কথা বলা হচ্ছে সিমটোমেটিক ভাস্কুলার পারপুরা, এটা কেন হচ্ছে দেখো, এখানে নন থ্রোম্বোসাইটোপেনিক, তার মানে হচ্ছে প্লাটিলেট ঠিক থাকছে, প্লাটিলেটের কাউন্ট ঠিক থাকছে, বাট এখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ হতে পারে, ক্যাপিলারি ফ্রাজিলিটিটা বেড়ে যেতে পারে, এটার জন্য হতে পারে। এটা হচ্ছে সিমটোমেটিক ভাস্কুলার পারপুরা, যেটাকে বলতেছি নন থ্রোম্বোসাইটোপেনিক। আর কী হতে পারে? কিছু ইনফেকশনের জন্য হতে পারে, কি ইনফেকশনের মধ্যে আছে, সেপ্টিসেমিয়া হতে পারে, এন্টারিক ফিভার হতে পারে, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হতে পারে, এ ধরনের কিছু কন্ডিশনের জন্য যে টক্সিন যেটা, সেটা কী করতে পারে, এন্ডোথেলিয়াল ইঞ্জুরি করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, বারবারই একটি কথা আমরা বলে আসছি, তিনটা জিনিসকে ফোকাস করে আমরা এই পড়াশোনাটা করছি, একটা হচ্ছে ভ্যাসেলকে, একটা হচ্ছে প্লাটিলেটকে, আর একটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরকে। তাহলে যে টক্সিনটার কথা বললাম কিছু ইনফেকশনের জন্য, সেই টক্সিন যদি এন্ডোথেলিয়াল ইঞ্জুরি করে তাহলেও হতে পারে। কিছু ড্রাগসের কথা বলা হয়, সেটা পেনিসিলিন হতে পারে, স্ট্রেপটোমাইসিন হতে পারে, এ ধরনের কিছু ড্রাগের জন্য হতে পারে। আর কি হতে পারে? স্কার্ভির জন্য ভিটামিন সি ডিফিসিয়েন্সি। ডিয়ার স্টুডেন্টস, এটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে স্কার্ভি সম্পর্কে। এখানে কি হয়, কোলাজেন সিনথেসিস ডিক্রিজ করে, কোলাজেন সিনথেসিসের জন্য এখানে একটা ভিটামিন সি ডিফিসিয়েন্সির জন্য কোলাজেন সিনথেসিসটা এখানে কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে ভাস্কুলার ডিফেক্টের মধ্যে আমরা কিছু জিনিসকে বুঝতে পারলাম, এটি এগুলি যেগুলি বললাম সেটা হচ্ছে সব অ্যাকওয়ার্ড কন্ডিশন। আর প্রথমে যেহেতু বলে আসছি এটা অ্যাকওয়ার্ড হতে পারে, কনজেনিটাল হতে পারে, তাহলে কনজেনিটালও আছে। কনজেনিটালের মধ্যে দেখো হেরিটরি হেমোরেজিক টেলেনজেন্টেসিয়া, এটা কনজেনিটালও হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে বলে আসলাম ভাস্কুলারের কথা এবং তারপরে ভাস্কুলারের কী কী কারণ এই টাইপের মধ্যে, আমরা তার ভিতরে কিছু কথাবার্তা আলোচনা করলাম। এবার চলো হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট ডিফেক্ট, তাহলে এবার
প্লাটিলেটি ডিফেক্টের কী কী কারণ হতে পারে আমরা সেই টাইলগুলিকে একটু দেখি। প্লাটিলেট ডিফেক্টের মধ্যে দুটো কথা বলি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আরটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ যেটা, সেটা হচ্ছে প্লাটিলেটের সংখ্যা কমে যাচ্ছে, কোনো কারণে প্লাটিলেটের সংখ্যা কমে যাচ্ছে, থ্রোম্বোসাইটোপেনিয়া। আর একটা বললাম কোয়ালিটেটিভ, এটা কি হচ্ছে, এখানে প্লাটিলেটের সাথে শেয়ার করেছিলাম যে কোনো কারণে প্লাটিলেটের সংখ্যাটা ঠিক থাকবে বাট ফাংশন যেটা সেখানে এর ডিফেক্ট দেখা দিবে। যেমন তোমার মেমব্রেনস সেখানে ডিফেক্ট দেখা দিতে পারে, বা আর গ্রানু যেটা আছে সেখানেও তার ডিফেক্ট দেখা দিতে পারে, অথবা এনজাইম যেটা আছে সেখানে তার ডিফেক্ট দেখা দিতে পারে। এক্ষেত্রে কী হয়, প্লাটিলেটটা ঠিক থাকে বাট তার প্লাটিলেটের কাউন্টটা ঠিক থাকবে বাট ফাংশনে ডিফেক্ট হবে, তার জন্য এই ডিসঅর্ডারটা দেখা দিতে পারে। এবার চলো একটু থ্রোম্বোসাইটোপেনিয়া কি এটা একটু দেখি। থ্রোম্বোসাইটোপেনিয়া ডিক্রিজ প্লাটিলেট কাউন্ট, প্লাটিলেট কাউন্টটা ডিক্রিজ করবে, এটাও কনজেনিটাল অ্যাকোয়ার্ড এবং কনজেনিটাল দুটা হতে পারে। অ্যাকোয়ার্ডের মধ্যে কী আছে দেখো, প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যেটা সেটা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, আর সেকেন্ডারি যেটা সেটার মধ্যে কিছু কজ আছে। কিছু কজের মধ্যে দেখো কিছু ড্রাগস আছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগস, এপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, অ্যাকুট লিকেমিয়া হতে পারে, বোন ম্যারো ইনফিল্ট্রেশন হতে পারে। সেকেন্ডারির মধ্যে কিছু আন্ডারলাইনিং কজের কথা বললাম, আর প্রাইমারির মধ্যে বললাম ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনি পারপোরা। ডিয়ার স্টুডেন্টস, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, চলো এটা সম্পর্কে একটু জানি। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা এটা প্রেজেন্টেশনটা কী হয় দেখো, একজন প্যাশেন্ট এটা যদি থাকে তাহলে কী নিয়ে আসতে পারে। প্রেজেন্টেশনটা কী থাকে, পারপোরিক স্পট থাকতে পারে, নেজাল ব্লিডিং থাকতে পারে, গাম ব্লিডিং থাকতে পারে, পার রেক্টাল ব্লিডিং থাকতে পারে, মেনোরেজিয়া হতে পারে, অথবা হেমাচুরিয়া থাকতে পারে। তাহলে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, এটার মধ্যে পারপোরিক স্পট থাকতে পারে, নেজাল ব্লিডিং থাকতে পারে, গাম ব্লিডিং থাকতে পারে, পার রেক্টাল ব্লিডিং থাকতে পারে, মেনোরেজিয়া থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা এটাকে বোঝার জন্য আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার মধ্যে কী কী করতে হয় দেখো, ব্লাড এক্সামিনেশন করতে হয়, বোন ম্যারো এক্সামিনেশন করতে হয়, অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি ডিটেকশন করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, ব্লাড এক্সামিনেশনে কী কী দেখতে হয় এর আগেও আমি তোমাদের সাথে বলেছি, চলো তাহলে দেখা যাক ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা তাতে ব্লাড এক্সামিনেশনে আমরা কী দেখতে পাই। ব্লাড এক্সামিনেশনে প্রথমেই ব্লিডিং টাইমটা দেখি, এখানে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা ব্লিডিং টাইমটা প্রলং হবে, ক্লটিং টাইমটা নর্মাল থাকবে, হিমোগ্লোবিন রিডিউস করবে, ইএসআর হাই হবে, রাইজ করবে, টোটাল লিকোসাইট কাউন্ট এটা নর্মাল থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইনক্রিজ করতে পারে, ডিফারেনশিয়াল কাউন্ট যেটা সেটাও নর্মাল থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা নিউট্রোফিলটা প্রিডোমিনেন্ট থাকতে পারে। ডিয়ার স্টুডেন্টস, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরাতে কী কী প্রেজেন্টেশন থাকে সেটা আমরা জানলাম, ব্লাড এক্সামিনেশনের কথা বললাম, ব্লাড এক্সামিনেশনে কী কী দেখা যাবে সেটাও আমরা জানলাম। এবার চলো ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরার পেরিফেরাল ব্লাড ফিল্মটা কেমন দেখা যায় সেটা একটু দেখি। পেরিফেরাল ব্লাড ফিল্মে সাধারণত আমরা আরবিসিকে দেখি, ডাব্লিউবিসিকে দেখি, প্লাটিলেটকে দেখি। আরবিসিটা দেখা যাবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমি, ডাব্লিউবিসি দেখা যাবে সাধারণত ম্যাচিউর থাকবে, সেলস আর ম্যাচিউর নর্মাল, এটা নর্মাল সাধারণত নর্মাল থাকে। প্লাটিলেট যেটা সেটা ডিক্রিজ করে, ডিক্রিজ ইন নাম্বার। বোন ম্যারো এক্সামিনেশনে কী দেখবো দেখো, ম্যারোটা হাইপার সেলুলার, মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও এটা ইনক্রিজ করবে, ইরাইথ্রোপয়েসিস এটা অ্যাক্টিভ থাকে, গ্রানুলোপয়েসিস অ্যাক্টিভ থাকবে, অল স্টেজ ম্যাচিউরেশন থাকবে, ম্যাগাক্যারিওসাইট এটা অ্যাডিকুয়েট থাকবে অথবা ইনক্রিজ ইন নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা বলার সময় আমি যেটা বললাম যে প্লাটিলেটের কাউন্টটা ডিক্রিজ করে, বাট ম্যাগাক্যারিওসাইট যখন বললাম তখন বললাম এটা অ্যাডিকুয়েট থাকতে পারে অথবা ইনক্রিজ করতে পারে। তাহলে কথাটা কেমন হয়ে গেল না, সাধারণত অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি প্লাটিলেটকে ধ্বংস করে দিচ্ছে, ডিস্ট্রয় করে। আমরা জানি
ম্যাগাক্যারিওসাইট থেকেই আমরা প্লাটিলেট পাচ্ছি। বাট যখন প্লাটিলেটটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তখন প্লাটিলেটের কাউন্টটা কমে যাচ্ছে, বাট ম্যাগাক্যারিওসাইট যেটা সেটা নর্মাল অ্যাডুকেট থাকছে অথবা কোনো কোনো ক্ষেত্রে সামান্য ইনক্রিজ করছে। ডিয়ার স্টুডেন্টস, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা সম্পর্কে আমরা মোটামুটি একটি সহজ ধারণা নিলাম। এর আগে একটি কথা বলেছিলাম যে প্লাটিলেটের কাউন্ট কখনো কখনো দেখা যায় যে নর্মাল থাকে, কিন্তু এর ফাংশনিংটা, এটা ব্লিডিং ডিসঅর্ডারে এটা ফাংশনিংয়ের জন্য, এটার অ্যাবনর্মাল ফাংশনিংয়ের জন্য কখনো কখনো এটা হতে পারে। এটা কেন হতে পারে? এটা মেমব্রেনের রিসিপ্টর যেটা আছে সেখানে ডিফেক্ট থাকতে পারে, এনজাইম ডিফেক্ট থাকতে পারে প্লাটিলেটের, অথবা গ্রানুল ডিফেক্ট থাকতে পারে প্লাটিলেটের। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরাকে জানলাম, থ্রোম্বোসাইটোপেনিয়াকে জানলাম, প্লাটিলেটকে জানলাম, প্লাটিলেটের কাউন্ট কমে গেলে কী অসুবিধা হতে পারে সেটা জানলাম, প্লাটিলেটের কাউন্ট নর্মাল থাকার পরও তার ফাংশনিং ডিফেক্টের জন্য কী কী হতে পারে সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম। এবার চলো একটু কোয়াগুলেশন ডিসঅর্ডারকে দেখি। কোয়াগুলেশন ডিসঅর্ডার এটাও দুভাবেই হতে পারে, কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার, অ্যাকওয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার। কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার যেটা, সেটার মধ্যে সাধারণত আমরা কী দেখি, হেমোফিলিয়াকে দেখি। আরও কিছু ব্যাপার আছে কনজেনিটাল ডিসঅর্ডারের মধ্যে যেখানে কিছু ফ্যাক্টর ডিফিসিয়েন্সি থাকতে পারে, ফ্যাক্টর 1 ডিফিসিয়েন্সি থাকতে পারে, ফ্যাক্টর 2 ডিফিসিয়েন্সি থাকতে পারে, ফ্যাক্টর 5 ডিফিসিয়েন্সি, এই ফ্যাক্টরগুলোর কিছু ডিফিসিয়েন্সি থাকতে পারে। আর অ্যাকওয়ার্ডের মধ্যে কী হতে পারে, ভিটামিন কে ডিফিসিয়েন্সি থাকতে পারে, লিভার ডিজিজ থাকতে পারে, ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরেড ব্লাড এটার জন্য হতে পারে। এবার চলো হিমোফিলিয়াকে একটু বোঝার চেষ্টা করি, হিমোফিলিয়া কী জিনিস। ডিয়ার স্টুডেন্টস, হিমোফিলিয়া কী এটা সম্পর্কে আমার মনে হয় ছোটোখাটো ধারণা তোমাদের আছে, তারপর একটু বলে দিচ্ছি। হিমোফিলিয়া হচ্ছে, ইট ইজ এ এক্সলিঙ্কড রিসেসিভ হেরিডিটারি কোয়াগুলেশন ডিসঅর্ডার। কেন হচ্ছে? ডিউ টু ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 এর ডিফিসিয়েন্সির জন্য। তাহলে এটা একটা এক্সলিঙ্কড রিসেসিভ হেরিডিটারি কোয়াগুলেশন ডিসঅর্ডার, ডিউ টু ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সির জন্য। হিমোফিলিয়ার দুটো টাইপ থাকে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। কী কী প্রেজেন্টেশন থাকে হিমোফিলিয়াতে চলো একটু দেখি। ওন ব্লিডিং থাকতে পারে, স্পন্টেনিয়াস টিস্যু ব্লিডিং থাকতে পারে, ব্রুশ থাকতে পারে স্লাইট ইঞ্জুরি থেকে, ফলোয়িং স্লাইট ইঞ্জুরি থেকে ব্রুশ থাকতে পারে, ব্লিডিং হতে পারে মাউথ অ্যান্ড নোজ থেকে, ফলোয়িং স্লাইট ল্যাসারেশন থেকেও মাউথ এবং নোজ থেকে ব্লিডিং হতে পারে। ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য আমরা কী করতে পারি? দেখো, সাধারণত আমরা ব্লাড এক্সামিনেশন করে থাকি, এবং যেহেতু ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এখানে যে জড়িত, সেজন্য আমরা ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9কে এখানে অ্যাসেস করতে পারি। তাহলে ব্লাড এক্সামিনেশনে আমরা কী কী পাবো চলো একটু দেখি। ব্লাড এক্সামিনেশনে ব্লিডিং টাইম এটা নর্মাল থাকবে, ক্লোটিং টাইম এটা প্রলং হবে, হিমোগ্লোবিনটা রিডিউস করবে, ইএসআর নর্মাল হবে, টোটাল লিকোসাইট কাউন্ট যেটা এটা নর্মাল থাকবে অথবা ইনক্রিজ করতে পারে, ডিফারেনশিয়াল কাউন্ট যেটা এটাও সাধারণত নর্মাল হতে পারে, তবে টোটাল কাউন্টটা মাঝে মাঝে ইনক্রিজ করতে পারে যদি এপিসোড অফ হেমোরেজ থাকে, তাহলে এটা ইনক্রিজ করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে কী দেখবো চলো একটু দেখি। আরবিসিটা সাধারণত মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক থাকে, WBC সাধারণত নর্মাল থাকে, প্লাটিলেটটা সাধারণত অ্যাডুকেট থাকে। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা হেমোরেজিক ডিসঅর্ডার পড়লাম, হেমোরেজিক ডিসঅর্ডারের সাথে কী কী জড়িত সেটা জানলাম, ভাস্কুলার ডিফেক্টের কথা বললাম, প্লাটিলেটের ডিফেক্টের কথা বললাম, কোয়াগুলেশন ফ্যাক্টরের কথা বললাম, সাধারণত হেমোরেজিক ডিসঅর্ডারের জন্য আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি এবং কিছু স্পেশাল টেস্ট করি। চলো এক নজরে সেই স্ক্রিনিং টেস্টগুলিকে একটু দেখে আসি। তাহলে আমাদের নর্মাল হিমোস্ট্যাটিক মেকানিজম বোঝার পরে আমরা বুঝতে পেরেছিলাম এখানে 3টি পার্ট দেখতে হবে। এখানে প্লাটিলেটকে দেখতে হয়, ভায়াসিলকে দেখতে হয়, এবং কোয়াগুলেশন ক্লোটিং যে ডিফেক্ট যে আছে সেটাকে দেখতে হয়। তাহলে স্ক্রিন টেস্টের আমাদের প্রথমেই এটা ডিটেক্ট করার জন্য কেন আমরা দেখব এটা ডিফেক্টটা আসলে কোথায়, ভাস্কুলার ডিফেক্ট, প্লাটিলেট ডিফেক্ট অথবা ক্লোটিং ডিফেক্ট, এটা ডিটেক্ট করার জন্য আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি। কী কী টেস্ট করতে পারি দেখো, টনিকোয়েড টেস্ট করতে পারি, ব্লিডিং টাইম দেখতে পারি, ক্লোটিং টাইম দেখতে পারি, ব্লাড ফিল্ম করতে পারি, প্লাটিলেট কাউন্ট করতে পারি, প্রথম দিন টাইম দেখতে পারি। সাধারণত স্কিন টেস্টে এই জিনিসগুলি করি,
আর কিছু স্পেশাল টেস্ট আছে সেগুলিকেও করে থাকি। স্পেশাল টেস্টের মধ্যে প্লাটিলেটেড ডিসঅর্ডারের জন্য কিছু করে থাকি, কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য কিছু টেস্ট করে থাকি। স্পেশাল টেস্টের মধ্যে প্লাটিলেট ডিসঅর্ডার দেখার জন্য প্লাটিলেট অ্যাডিকশন টেস্ট করতে পারি, অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি টেস্ট করতে পারি, প্লাটিলেট অ্যাডিকশন টেস্ট করতে পারি। কোয়াগুলেশন ডিসঅর্ডার দেখার জন্য আরও কিছু টেস্ট করতে পারি, ক্লট রিট্রাকশন টেস্ট করতে পারি, ক্লটের সলিউবিলিটি টেস্ট করতে পারি। সাধারণত টনিক উইথ টেস্ট করলে থ্রোম্বোসাইটোপেনিয়া, যেখানে সাধারণত টনিক উইথ টেস্টটা সেখানে পজিটিভ হয়। এছাড়া ভাস্কুলার ডিফেক্টের ক্ষেত্রেও টনিক উইথ টেস্ট যেটা সেটা পজিটিভ হতে পারে। ব্লিডিং টাইম সাধারণত থ্রোম্বোসাইটোপেনিয়া যদি যেখানে থাকে, ব্লিডিং টাইম যেটা সেটা রেস্ট করে, লং হয়, এবং ক্যাপিলারি ডিফেক্ট থাকলেও এটা রেস্ট করতে পারে। ক্লটিং টাইম যেটা সেটা সাধারণত প্রলং হয় হেমোফিলিয়ার ক্ষেত্রে। ব্লাড ফিল্টার আমরা কেন করি? ব্লাড ফিল্টার করি এর মরফোলজিটা, প্লাটিলেটের মরফোলজিটা দেখার জন্য, এবং অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন যেটা নাম্বার যেটা সেটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, এবং মরফোলজিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। প্লাটিলেটের কাউন্ট করে থাকি, কাউন্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই বলেছি হেমোরেজিক ডিসঅর্ডারের সাথে যে জিনিসগুলি জড়িত, ভ্যাসেল জড়িত, প্লাটিলেট জড়িত, কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলি জড়িত, কোথায় ডিফেক্ট সেটা দেখার জন্য আমরা কিছু স্পিডিং টেস্ট করি, কিছু স্পেশাল টেস্ট করি। স্পেশাল টেস্টের মধ্যে কয়েকটি কথা বলেছিলাম প্লাটিলেট ডিসঅর্ডারের জন্য, কয়েকটি কথা বলেছিলাম কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য। ডিয়ার স্টুডেন্টস, হেমোরেজিক ডিসঅর্ডার আসলে অনেক কিছুই পড়ার আছে, কিন্তু তোমাদের জন্য খুব সহজভাবে বোঝার জন্য আমি কিছু বেসিক আলোচনা তোমাদের সাথে করলাম। আশা করি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আমার এই বেসিক আলোচনাটা সহযোগিতা করবে। আজ আর পড়াশোনা বাড়াবো না, তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।